বাংলাদেশের এই অবস্থানের জেরে ক্রমশই চাপ বাড়ছে দিল্লির হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। প্রত্যাবর্তন চুক্তি হাতিয়ার, হাসিনার গর্দানে হাত। দেশে ফিরিয়ে কি শাস্তি ও বিচার? 5ই আগস্ট হাসিনার সরকারের পতন হয়, হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন এবং তিনি আশ্রয় গ্রহণ করেন ভারতে। এদিকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং সেই সরকার এখন চলছে দিব্যি। কিন্তু হাসিনা কোথায় রয়েছেন, কি অবস্থায় রয়েছেন সে সম্পর্কে কিন্তু মানুষের কৌতূহল ক্রমশই বাড়ছে। অথচ এই ঘটনার মধ্যে পেরিয়ে গেছে 1 মাসেরও কিছু বেশি সময়। এর মধ্যে এবার ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যা চালিয়েছেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শয়ে শয়ে আন্দোলনকারীর মৃত্যুর দায়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যার মামলা রুজু করা হয়েছে সে দেশে। সেই মামলার বিচারের জন্যেই ভারতে আশ্রয় নেওয়া মুজিব কন্যা হাসিনাকে দেশে ফেরাতে চাইছে বাংলাদেশ। অপরাধ ট্রাইব্যুনালের সদ্য নিযুক্ত হওয়া চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন বিচারপতি এবং তদন্তকারীদের নিয়োগ করা হলে হাসিনাকে দেশে ফেরানোর কাজ শুরু হবে। প্রত্যার্পণ চুক্তি, ভারতের সঙ্গে হওয়া প্রত্যার্পণ চুক্তিকে হাতিয়ার করে এবার হাসিনাকে ঘাড় ধরে টেনে আনতে চাইছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন। এনিয়ে তাজুল ইসলাম জানিয়েছেন, সম্ভাব্য প্রধান অপরাধী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সঙ্গে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি সম্পাদিত হয়েছিল 2013 সালে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন এই চুক্তি সম্পাদিত হয়েছিল। হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, তাজুল ইসলাম জানিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে আবেদন করা হবে। তবে শুধু হাসিনা নন, পলাতক অন্যান্য অভিযুক্তের বিরুদ্ধেও একই পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার। অভিযুক্তদের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ একত্র করার কাজ চলছে, সেগুলি খতিয়ে দেখে ট্রাইব্যুনালের সামনে হাজির করা হবে। তবে এই কাজটি বেশ জটিল এবং চ্যালেঞ্জিং, কারণ গত মাসেই হাসিনা সহ আরো 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল বাংলাদেশের আইসিটি। এর আগে ইউনূসের বিদেশ বিষয়ক পরামর্শদাতা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছিলেন, শেখ হাসিনার বিচার হবে, তাকে দেশে ফিরিয়ে আনতে সমস্ত রকম চেষ্টা করা হবে। চাপ বাড়ছে দিল্লির, তবে বাংলাদেশের এই অবস্থানের জেরে ক্রমশই চাপ বাড়ছে নয়া দিল্লির ওপর, কারণ হাসিনাকে দেশে আশ্রয় দেওয়া নিয়ে কূটনৈতিক দিক থেকে উভয় সংকটে পড়েছে ভারত। এদিকে হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সুসম্পর্ক, চীন এবং পাকিস্তানের প্রভাব থেকে প্রতিবেশী বাংলাদেশকে যেন মুক্ত রাখা যায়, সেই জন্যে হাসিনার ওপরে বরাবর ভরসা রেখেছে ভারত। দীর্ঘদিনের সেই বন্ধুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশের আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে। সব মিলিয়ে হাসিনাকে কাঠগড়ায় দাঁড় করাতে ওর বেঁধে নেমেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং তার সমর্থকরা। বন্দির প্রত্যার্পণ চুক্তির সূত্রে ভারতের কাছে যদি শেখ হাসিনারে ফেরত চায় ইউনূসের সরকার, দিল্লি কি তা শুনবে? হাসিনাকে কি তুলে দেবে বাংলাদেশের হাতে, নাকি বরাবরের মতো হাসিনার হাত ধরে তাকে রক্ষা করেই যাবে ভারত? প্রশ্ন হচ্ছে অনেক কিছুই, উত্তর বলবে সময়। তবে এখনো পর্যন্ত ভারতে নিরাপদেই রয়েছে হাসিনা।